আসলে এদের মা বাবা এদেরকে কিছু বলে না কিভাবে ঝগড়াটা লাগছে ওই যে মারতে চাইছে রিক্সাটাতে আটকে আবার একদিন যাই। সম্প্রতি চিত্রনায়িকা বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে দেখা যায় চয়নিকা চৌধুরী ও মাহফুজ আহমেদকে। লেখা ছিল, যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন প্রহেলিকা। এই পোস্টে ছিল অসংখ্য ভক্ত আর হেটার্সদের মন্তব্য। বরাবরের মতো আমরা আজও কিছু কমেন্টস দেখব। সজীব খান লিখেছেন, সবাই ধীরে সুস্থে কমেন্ট করবেন, কমেন্ট শেষ হলে চা বানানো হয়েছে, খেয়ে যাবেন। বাবনীর সংসার লিখেছেন, ভালো হয়েছে, মোরা তো দেশে শান্তিতে আছি। মোটিভেশন ডুর লিখেছেন, অল্প বয়সে বেশি পেকে গেলে যা হয়, যেমন তার পরিবার তেমন তার মেয়ে। মৌমিতা তহিদ ঋতু লিখেছেন, পুরো বাংলাদেশ মাতাচ্ছে দুই হতিন। স্বাধীন বাগচি লিখেছেন, মিথ্যা কথা। তাসনুবা তৃষা লিখেছেন, কেন যেন মেয়ের দেখলেই মাথা গরম হয়ে যায়, এই জন্যই মেবি ওর পোস্ট আমার হোমে আসে সব সময়। তানিয়া আক্তার লিখেছেন, আপনাকে পুরো পৃথিবী চিনুক এই দোয়া রইল। সানিয়া চৌধুরী লিখেছেন, অঞ্জলি নস্কর লিখেছেন, ফালতু মুভি। সঞ্জিতা খান লিখেছেন, এই মুভির ফার্স্ট চয়েস ছিল পরিমণি, বুবলি সব জায়গায় সেকেন্ড হ্যান্ড। সাদিয়া আক্তার লিখেছেন, ইয়েস, এটাই বুবলির পাওয়ার, পরীকে বাদ দিয়ে বুবলিকে উপযুক্ত মনে করে পরিচালক বুবলিকেই নিয়েছে, কোনো হাতি বিশ্বাসকে তো চয়েস করেনি। শামিমা জামান কাকুরি লিখেছেন, তোমাকে জেলাস করে উপমাসি, তুমি এগিয়ে যাও দুর্বার গতিতে, শুভকামনা। সীমা মিস্ত্রি সীমা লিখেছেন, ফালতু মেয়ে একটা। ঝুমু খন্দকার লিখেছেন, কি এত ভালো করলো মুভিটা বুঝলাম না, দেশের বাইরে চলতেছে, যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই ছিল না। বিউটি আক্তার লিখেছেন, পরকীয়া নারীর পরকীয়া ছবি। কৃত্তিকা সরকার লিখেছেন, তোমরা ঝগড়া করো আর তোমাদের বর অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। ফারিন চৌধুরী লিখেছেন, তোর মতোই তোর অডিয়েন্সগুলা নির্লজ্জ। সুমাইয়া আফরিন লিখেছেন, বুবলিয়াপা আপনার ফার্স্ট হাজব্যান্ড কোথায় এখন? অহনা ইসলাম অর্ণি লিখেছেন, নিজের চরিত্র যেমন তেমনই ছবি করে, পরকীয়া আর পরকীয়া। মেঘলা লিখেছেন, তখন আবেগ কাজ করেছে, বিবেক করে নাই, তাই বিয়ে ছাড়া বাচ্চা হয়ে গেছে বুবলিয়াপার। মেহেদি লিখেছেন, আপনারা 200 দিনে বাংলাদেশটা মাতাচ্ছেন। মাহমুদ আহমেদ লিখেছেন, কত টাকা উঠেছে এই পর্যন্ত? সব্যসাচী কুণ্ডু লিখেছেন, বুঝলাম, বাট অন্যের তো ফলোয়ার বাড়ে না। ওরিয়া এলসা লিখেছেন, হাজারো ভালো কমেন্টের মধ্যে একটা সেরা কমেন্ট কইরা গেলাম, এই কমেন্টে দেখলেই আমার রাগ উঠে, এইটা বারবার চোখের সামনে আহেকে। শাহিন মিয়া লিখেছেন, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। নরসিং জান্নাত নিতু লিখেছেন, আপনারে পাইলে আমার 400 টাকা ফেরত নিতাম, আপনার মুভিটা জাস্ট ফালতু ছিল।